একটু হলেই ভেস্তে যেত বিয়ে। হাওড়া স্টেশনে অকল্পনীয় উদ্যোগ রেলের, চার হাত এক করতে ভারতীয় রেলের এই উদ্যোগে গর্বিত হবেন আপনিও। আর একটু দেরি হলেই হয়তো বড় ক্ষতি হয়ে যেত বরকনের, ভণ্ডুল হতে পারত বিয়ে। শেষমেশ বরকনের চার হাত এক করতে বিশেষ তৎপরতা লক্ষ্য করা গেল ভারতীয় রেলের। রেলকর্মীদের এমন তৎপরতা দেখে তাদের প্রশংসায় পঞ্চমুখ সকলে। নিশ্চয় এতটুকু শুনে ভাবছেন যে কী এমন হয়েছে যার জন্য বরকনেকে সাহায্য করল ভারতীয় রেল। তাহলে আসুন এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক বিস্তারিত বিষয়টি। আশা রাখছি এক ভিন্ন ধরনের ঘটনার সাক্ষী থাকবেন আপনারাও। তবে এর আগেও যাত্রীদের সুবিধার্থের কথা মাথায় রেখে বিভিন্ন সময় নানান পদক্ষেপ নিতে দেখা যায় ভারতীয় রেলকে। তবে এবার বরকনেকে বড় বিপদের হাত থেকে রক্ষা করল ভারতীয় রেল। ভারতীয় রেল সূত্রে জানা যায়, বরযাত্রীরা বিয়েবাড়ি যাওয়ার জন্য এদিন সকালে উপস্থিত হয় হাওড়ায়। মুম্বাই থেকে গুয়াহাটির দিকে যাওয়ার জন্য বরপক্ষের লোকজন হাওড়ায় এসে সমস্যার মুখে পড়ে যান। যখনই তারা হাওড়া থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ছিলেন, তখনই বরপক্ষ শিবিরের প্রধান আশঙ্কা করেছিলেন যে তারা হয়তোবা বিয়ের অনুষ্ঠানে নির্ধারিত সময়ে পৌঁছাতে পারবেন না, কারণ তাদের সঙ্গে অনেক বৃদ্ধ এবং শিশু রয়েছে। যারা দ্রুত এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে এবং অন্য ট্রেন ধরতে পারবেন না, এই কারণে বিয়ের সময় মতো তারা পৌঁছাতে পারবেন কি না এই নিয়ে যথেষ্ট চিন্তিত হয়ে পড়েন বরযাত্রীরা। এমন পরিস্থিতিতে বরপক্ষ শিবিরের প্রধান চন্দ্রশেখর বাগ টুইটারের মাধ্যমে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার হাওড়া এবং সিনিয়র ডিসিএম হাওড়ার কাছে সাহায্যের আবেদন করেছিলেন, আর তাতেই বরযাত্রীদের সাহায্য করল ভারতীয় রেল। জানা যায়, রেল আধিকারিকরা হাওড়া স্টেশনে তাদের অধস্থান কর্মচারীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দিয়ে দেন দ্রুত। তারপর গীতাঞ্জলি এক্সপ্রেস হাওড়া স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রেলের কর্মচারী এবং আধিকারিকরা মিলে একটি বিশেষ করিডোর তৈরি করে ফেলেন। অল্প সময়ের মধ্যে প্ল্যাটফর্ম নম্বর 21 নতুন কমপ্লেক্স থেকে প্ল্যাটফর্ম নম্বর 9 ওল্ড কমপ্লেক্সে পৌঁছাতে বিয়ের অনুষ্ঠানে যাওয়া ওই 35 জনকে বিশেষভাবে সহায়তা করে ভারতীয় রেল। এমনকি বরপক্ষের বয়স্ক সদস্যদের জন্য 4টি ব্যাটারি চালিত গাড়ি ও হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল। বরপক্ষকে দ্রুত অন্য প্ল্যাটফর্মের ট্রেনে তুলে দিতে রেলের 1 ডজনেরও বেশি কর্মী কাজে নিযুক্ত ছিলেন। রেল স্টেশনে বিশেষ ব্যবস্থার কারণে বিয়ের অনুষ্ঠানে যাওয়া লোকজন 12-34-5 সরাইঘাট এক্সপ্রেস ধরতে সফল হন। এরপর তারা সকলে যথাসময় কনের বাড়িতে পৌঁছেও যান। এরপরই বরপক্ষের তরফে চন্দ্রশেখর বাগ টুইটারে রেলমন্ত্রী, রেলের আধিকারিক ও অন্য কর্মীদের ধন্যবাদ জানান। ভারতীয় রেলের এমন তৎপরতায় খুশি সকলে, তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাওড়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।